हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल सबाई केमन आछो आशा करी खूब भालो आछो आमिओ खूब भालो आछी आर आमार नतून भिडियोए आरो आरेकबार वेलकाम जानाई तोमादेर सबाईके आर आमार बड़ोदेर प्रणाम ओ छोटोदेर भालोबासा जानिए आजकेर ब्लगटा आमि सन्धे 7टा थेके स्टार्ट करछी। चलो आजके तोमादेर निये जाबो खड़गा मंदिरे, आमार एकटा छोटो काजो आछे आर तोमादेरओ देखाबो। तो चले एसेछि बंधुरा, एई देखो मंदिरे आमरा ढुकबो। एबार मंदिरे तोमरा आगेओ देखेछो एई मंदिरटा आगेर भिडियोए, माने पुजोर समय तो बाड़ी जेते आर आमादेर बेशि दिन टाइम नेई, ताई आजके दिदाके आमरा खड़गा मंदिर घुरिए दिलाम। तो आजके आमि बाबू आर तोमादेर दादा भाई आर दिदा सबाई मिले चले एसेछि। तो मंदिरेर भेतरटा आजके पुरोटाई फाँका आर आमाके एकटु वॉइस ओवर दिते होच्छे, कारण आजके माने मंदिरे एकटा गान चलछिलो, तो सेई गानटार जन्य आमार कपिराइट एसे जेतो, तो सेई जन्य आमि माने वॉइस ओवर दिते बाध्य होलाम आर किछुटा म्यूजिक एड करब। ठाकुर दर्शन करे नाओ सबाई। तो आज के मंदिरटा पुरोटाई फाँका और एखाने देखो बाबू एका एका सीढ़ीते उठचे। तो बाबू एका एका सीढ़ीते उठते शिखे गेलो एई सेदिन के होलो और आज एका एका सीढ़ीते उठतेओ शिखे गेलो, माने कि बोलबो चोखेर सामने बड़ो हये गेलो। आज एखानटा उठते पारछे ना, ताई तोमादेर दादा भाईके बोललाम जे एकटु तुले निये जाओ, तो ओके तुले निये ताई तोमादेर दादा भाई निये गिये ओखाने बसिये दियेछे आर ওকে এখন প্রণাম করতে বলছি আমরা। তো তোমাদের দাদা ভাই প্রণাম করছে দেখে ও নিজেও প্রণাম করছে, এই দেখো ও এইভাবেই প্রণাম করে। ওকে যদি বলি যে প্রণাম করো বাবু, তো ওইভাবে মাথা ঠুকেই ও প্রণাম করে, হাত জোর করে প্রণাম করতে পারে না, এখন তো খুবই ছোট। তাই তো আমার সঙ্গে ওকে একবার প্রণাম করাবো। তো এই দেখো আমিও ওকে নিয়ে বসে পড়েছি, আমি বলছি বাবু প্রণাম করো, তো ওকে প্রণাম করাচ্ছি। ও একবার মাথা ঠুকেছে তো আর ঠুকবে না বলছে, তাই আমি ওকে বলছি বাবু আর একবার প্রণাম করো, তাই করবে না বলে ও বসেই আছে। তো এইবার দেখো আমাকে দেখে আবার আর একবার প্রণাম করেই দিল। চলো এই দেখো ঠাকুর দর্শন করো, তোমাদের ঘরে সামনে থেকে দেখাচ্ছি। তো এই দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো, আর বাবু এখানে একটা গজ হাতিতে উঠে পড়েছে এখন, মানে হাতিতে উঠবো বলে তখন ধরে বায়না করছিল, প্রথমে তুলিনি, বলেছে ওর বাবা যে আগে চলো ঠাকুরকে প্রণাম করে আসো তারপর তুলবো। তাই প্রণাম করে আসা হয়ে গেছে, ও আর হাট থেকে নামবে না, ও ভেবেছে এটা খেলনা গাড়ি বোধহয়। তো মন্দিরে গিয়ে আজকে খুব মজা করেছে। কত সুন্দর ফুল দিয়ে আজকে সাজানো, মানে পুজো হয়েছে বলে সেই জন্য। আর এটা হচ্ছে নাগমাতার মন্দির, মানে তোমাদের দাদা ভাই বলল আমাকে। বাবু আজকে এসে খুবই দুষ্টুমি করেছে আর ও খুব মজাও করেছে, মানে মন্দিরটা পুরো ফাঁকা ছিল তোমরা তো দেখলেই, তাই জন্য ও সব জায়গায় ঘুরেছে আর ফাঁকা বলে এদিক ওদিক খালি ছুটে ছুটে পালাচ্ছে, একা একা হাঁটতে শিখে গেছে বলে এদিক ওদিক করে পালাচ্ছে। তাই তোমাদের দাদা ভাই বলল ওকে কোলে তুলে নিতে, আর তোমাদের দাদা ভাই গাড়িটা আনতে গেছে আর আমি আর দিদা এখানে দাঁড়িয়ে আছি। তো চলে যাব এবার, আর দিদাকে বললাম এধারে একটু দেখো। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমরা মন্দিরে গেলাম, মন্দিরে আজকে একদমই খালি ছিল। তো তোমাদের ঘরে বলেছিলাম পুজোর সময় যে একবার দেখাবো খড়গা মন্দিরটা, তাও সেরমভাবে দেখাতে পারিনি, কারণ বাবুকে নিয়ে গিয়েছিলাম, তো বাবুর মানে গাটা একটু ঝাড়াতে গিয়েছিলাম, যদি ওখানে ঝাড়ায় কেউ শুনেছিলাম ঝাড়ায়, কিন্তু আজকে সেরকম কেউ নেই তাই চলে আসলাম। তো জানি না কতটুকু দেখাতে পেরেছি, মানে ওর মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাইনি, মানে পেছন দিক দিয়ে কিছুই নেই সেরকম পেছনে, তো তাও। আর আজ এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে আবার ফিরে। তো বন্ধুরা চলে এসেছি ড্রেস চেঞ্জ করে তোমাদের সামনে আবার। তো এই দেখো মাম্মাম কোলে উঠে পড়েছে, এখন আমি রান্না করব, মানে রাত্রির রান্না। তো এখন করব সাদা আলুর তরকারি, মানে আলু চচকি, আর লুচি হবে, সেই ময়দা মাখা ছিল সেই ময়দা মাখাটা দিয়ে লুচি হবে। তো দেখি চাপিয়ে দিই, তো মাম্মামকে নামিয়ে দেবো এবার। তাই তো মাম্মাম নামবে না, তো
তো আমি প্রেসার কুকারে করব, তেল দিয়ে দিয়েছি। তো 5 ফোড়নের কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলু আর টমেটো দিয়ে দেবো। আমি একটু টমেটো দিই এতে, কারণ টমেটো দিলে একটু টক টক লাগে, ভালো লাগে। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, টমেটোগুলো গলে যাক ততক্ষণ পর্যন্ত নাড়বো এটা এভাবে। তো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো টমেটোটা দেওয়ার একটাই কারণ, অনেক সবাই টমেটো দেয় না, টমেটো দিলে এই কি একটু টক টক লাগে, বেশ খেতে ভালো লাগে। তোমাদের দাদাভাইও খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এঁটে দেবো।